গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের প্রেক্ষিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সম্প্রতি দেশটির বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন এতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ম্যাক্রো শনিবার এক সাক্ষাৎকারে বলেন আমি মনে করি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসি এবং গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করি গত বছরের সাত অক্টোবর থেকে চলমান ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত একচল্লিশ হাজার আটশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া আহত হয়েছেন প্রায় এক লাখ মানুষ এমন প্রেক্ষাপটে ফরাসি প্রেসিডেন্ট বলেন আমার মনে হয় আমাদের কোনো কথাই শোনা হচ্ছে না সেই সঙ্গে তিনি গাজা ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্পকে একটি বড় ভুল বলে অভিহিত করেন ম্যাক্রোর এই বক্তব্যের প্রতিক্রিয়া রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার ওই বেনিয়ামি আহ্বানকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন এবং অভিযোগ করেন যে ইসরায়েলকে সভ্যতার শত্রুদের বিরুদ্ধে সাতটি ফ্রন্টে আত্মরক্ষার জন্য লড়াই করতে হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করে বলেন সমস্ত সভ্য দেশগুলোর উচিত ইসরায়েলের পাশে দাঁড়ানো কারণ তারা ইসরায়েলের আক্রমণকে বিশ্বের শান্তি ও নিরাপদ